বৈশাখের মেনুতে ফ্রাইড রাইস, স্যালাড আর চিকেন। কি লজ্জা পাচ্ছিস? লজ্জা করিস না, নিজের বাড়ি থেকে খাচ্ছিস, বুঝেছিস? বিও দিচ্ছি না, খা খা খা। ও আচ্ছা, ঘড়িটা দেখাচ্ছিস, আচ্ছা আচ্ছা, এটা এরপর বুঝতে পারলাম, ঘড়ি দেখানো স্টাইল। যতটা ভাত লাস্ট কি ছিল? আরে লাড্ডুগুলো খা, ও দিয়ে দিয়ে গেল, লাড্ডুগুলো খা। কে খেলছে বোঝা মুশকিল, তোর মা খেলছে না তুই খেলছিস, কি করবো? এটা উঠলো, ওটা দিলাম, ওটা খেলতে দাও গে। হ্যাঁ তুইটি দে, তোরটা খেলে দেবো, দে তুই দেখ, তুই দেখ আমার দিকে, কিরে ওই ঘুমিয়েই পড়েছে, কলকাতার রাস্তার কত পরিবর্তন, হ্যাঁ ভাবাই যায় না, মানে এই এই জায়গাগুলো কি ছিল এখন কত সুন্দর হয়ে গেছে। হ্যাঁ এখন রাস্তা সত্যি কত সুন্দর হয়ে গেছে, মানে আগে আমরা এক্সপেক্টই করতাম না যে কলকাতার রাস্তা এরকম হতে পারে, এমন সুন্দর, লন্ডন বলতে পারবো না, বাট সত্যিই খুব সুন্দর হয়ে গেছে, মানে সেই পুরনো কলকাতা নেই, সত্যি এখন অনেক সুন্দর হয়ে গেছে। আর স্পেশালি আমরা অনেক বছর পর দেখছি, তো এই জন্য আমাদের খুব ভালো লাগে দেখতে। কালকে রাতটা বাড়ি ছিলাম না, মনে হচ্ছে কতদিন পর বাড়ি এলাম। হ্যাঁ প্রীতি, মাত্র কালকে রাতটা আমরা বাড়ি ছিলাম না, মনে হচ্ছে কতদিন পরে বাড়ি এলাম। যাই হোক, আমার ঠাকুরকে নিয়ে এসেছি, ঠাকুরকে এখন হাত মুখ ধোবো, ঠাকুরকে বসাবো, খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, সুতরাং একটা বড়ো কাজ মিটে গেছে, তো এই সমস্ত কাজকর্ম করি, একটু গোছগাছ করি। আর আজকে সারাদিনটা বেশ মজা করে কেটেছে, এত গল্প, আড্ডা, আগের দিন জামাকাপড় মেলে ড্রয়িং ব্যাগে এখানে রেখে দিয়ে চলে গেছি, আজকে সারাদিন বেশ গল্প আড্ডা, দুপুরবেলা এসি চালিয়ে যে ঘুমটা দিয়েছি না আমরা, দারুণ ঘুমিয়েছি। টুইটি তো বলছে উঠবেই না আর কি, তো যাই হোক চলো, গরমও লাগছে, একটু হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করি। ঠাকুর সব সুন্দর করে সাজিয়ে দিয়েছি যথারীতি, এই সিংহাসনটা কেনাই হয়েছিল এই ঠাকুরের জন্য, এত বছর পর ঠাকুর ঠাকুরের আসনে আমি বসাতে পেরেছি। গুড মর্নিং এভরিওয়ান, এখন যাচ্ছি ডিউটি স্কুলে, আর আজকে খুব দেরি হয়ে গেছে, খাচ্ছি তো খাচ্ছি, ফটাফট ফটাফট স্কুল বাস আসার যে অ্যাপ্রোচিং সেটা হয়ে গেছে, মানে আসছে স্কুল বাস, সুতরাং দৌড়াতে হবে, দৌড়াতে। ঠিক আছে, মুখে এখানে খাবার লাগে নাকি পাউডার? মুখে ক্রিম মাখলি, সানস্ক্রিন মাখলে দিলাম? চলো বাবারে, যা ভারী ব্যাগ, তারপর আবার টিফিন ব্যাগ, বিশাল ব্যাপার, চলো তাড়াতাড়ি যাই। আজকে ব্রেকফাস্ট ভীষণ সিম্পল, সেটা হচ্ছে ছাতুর শরবত, বহু বছর পর খাচ্ছি প্রান্তি, বলো, বহু বছর, কারণ ওখানে না খুব একটা দেখতামও না, পাওয়া যায় মানে খুব বেশি অ্যাভেলেবেলও থাকতো না, আর সেই জন্য খাওয়াও হতো না, তো এখানে সেদিনকে প্রান্তিক গিয়ে দেখেছে, দোকানে গিয়ে কিনে এনেছে। বাট হ্যাঁ, ওই দোকানে রাস্তার ধারে যে ঠেলাওয়ালাগুলো বিক্রি করে না, তাদের টেস্ট একটা অন্যরকম, কী সব গুঁড়ো গুঁড়ো মশলা দিয়ে দেওয়া বলো তো, আমি হয়তো জিরে গুঁড়োও দিলাম, বাট সেই টেস্টটা হলো না। তবে হ্যাঁ, মুড়ি দিয়ে মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে, সেটা একদিন খেতে হবে বুঝলে। তো আজকে এই শরবতটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। তুমি পরীক্ষা দিতে যাচ্ছ মনে হচ্ছে, ইয়ে করবে, দইয়ের ফোঁটা দিয়ে দেবো? হ্যাঁ তাড়াতাড়ি ফ্রিজ থেকে একটু দই দই বের করি, নতুন জুতো, নতুন সেই স্কুল, প্রথম টুইটি স্কুলে গেল, নতুন অফিস যাচ্ছ, ধরো হাইটটা বেড়ে গেল মনে হয় জুতোটা পরে। এই এখানে আবার একটা স্টিকার লাগানো, ওই দেখো ওই দিয়েই পায়, কতগুলো স্টিকার লাগানো রয়েছে। হ্যাঁ বুঝতে পেরেছি, নতুন জুতো পড়েছো সেটা সবাইকে দেখাতে চাইছো, তাই তো? যা যা, ও ও, রাস্তায় হাঁটলে উঠে যাবে, ধুলোতে চাপা পড়ে যাবে, ইস, ধুলোতে চাপা পড়ে যাবে। যাই হোক, ঠিক আছে, টাটা, টিফিন খেয়ে নেবে।
পুরো জল শেষ করে আসবে। টুইটিকে যেমন বলি তোমাকেও বলে দিলাম, টুপি টুপি পরে যাও না অফিসে, ওটা বাড়াবাড়ি হয়ে যাবে। চলো টাটা। কলকাতাতে আসার পর প্রান্তিক ফার্স্ট ডে অফিস, ফার্স্ট ডে অফিস বলবো না, অফিস বাড়ি থেকেই হতো, বাট এখন ও আজকে গেল। সপ্তাহে দুদিন তিন দিন করে যেতে বলে, মানে সপ্তাহে দুদিন করে গেলেও হবে ওর, বাড়ি থেকে তো আমার কাজ, ওরও যদি বাড়ি থেকে ফুল হয়ে যেত তাহলে ভালো হতো, বাট ওকে উইকে দুদিন করে যেতে হবে। তো যাই হোক, আজকে গেলো সেই জন্য, মানে এখানে না সিট বুকিং করে যাওয়ার ব্যাপার, তো মানে সিট যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ যেতে পারবো। লাস্ট উইকেও একবার যাওয়ার প্ল্যান করেছিল, বাট ওরা তখন, ও তখন জানতো না আর কি সিট বুক করার ব্যাপারটা। তখন ওর যে সিনিয়র আছে সে বললো যে তোমাকে সিট বুক করে আসতে হবে, তুমি নেক্সট উইকে এসো, তাই জন্য আজকে মানডে ওকে টাইম দিয়েছে, তো আজকে গেলো এখন অফিসে। তো যাই হোক, আমারও অফিস টাইম শুরু হয়ে যাবে, আমি যাই, রান্নাবান্না হয়ে গেছে, যেহেতু প্রান্তিক অফিস যাবে সেই জন্য আমি তাড়াহুড়ো করে রান্নাবান্না করে ফেলেছি। কালকে মা চিকেন পাঠিয়ে দিয়েছিলো, তো চিকেনটাও ছিল, সেই চিকেন দিয়ে ডাল দিয়ে ভাত করে দিলাম, খেয়ে বেরিয়ে গেল। এখন যাব আমি স্নান করব, পুজো করব, আর তারপর এসে আমি আমার কাজে বসব, কারণ আমার কাজের টাইম হয়ে গেছে, আমার 12টা থেকে কিন্তু লগ ইন করতেই হবে। গেছে, আর কালকে যেহেতু পয়লা বৈশাখ ছিল, আমার পয়লা বৈশাখে কিন্তু ভালো আমদানি হয়েছে। ইয়াতে এসে যে স্প্ল্যানেট যাবো না তা কখনো হয়, সেই জন্য শনিবার দিন গেছিলাম স্প্ল্যানেটে, আর পয়লা বৈশাখের আগের দিন তো খুব ভিড় হবে, সেই জন্য টুইটিকে নিয়ে যায়নি, আমি আর প্রান্তিকে গেছিলাম, আর গেছিলাম একটা কাজেই, তো প্রান্তিক ওর অফিসে পরার যে শ্যুজ দরকার, তারপর টুইটির একটা ক্যাজুয়াল শ্যুজ, তো সেগুলোই কিনতে গেছেন। আর টুইটির শ্যুজ তো এখন টুইটির পায়ে কিনলে হয় না, আমার পায়ে আর কিনতে হয়, সুতরাং ওকে নিয়ে যেতেও হয়নি, মায়ের বাড়িতে রেখে ওকে আমরা গেছিলাম। তো সেখানে গিয়ে প্রান্তিক তো একদম দারুণ শপিং করেছে, দুটো শ্যুজ কিনেছে, তারপর বেল্ট, পার্স, মানে কি কেনেনি, জামা কাপড় প্রচুর জিনিসপত্র কেনাকাটা করেছে, পয়লা বৈশাখ বলে কথা, তারপর অনেকদিন পর কলকাতায় এসেছি, একটু কেনাকাটা তো করতেই হবে, তাই না? আর তার সাথে সাথে প্রান্তিক নিজেই মানে জিনিসপত্র কিনেছে বিলিংয়ের, আমি তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, শুধু টুইটির শ্যুজটাই আমি পছন্দ করেছি, আর দেখলাম, আমি বললাম দেখলো তুমি এই ছেলেদের জামা, জুতো, জামা সিরিয়াসলি বলছি আমি কোনো ইন্টারেস্ট পাই না কেনবার জন্য, আর যদি তুমি পছন্দ করো তিন চারটে তার মধ্যে থেকে আমি বেছে দিতে পারি, তো সেইগুলোই ও করছিলো। আর তারপরে বিলিং এর ওখানে গিয়ে দেখি প্রান্তিক আমার জন্য একটা ব্যাগ পছন্দ করেছে, এটা সিলেদার্স থেকেই কিনেছিলাম, আর ওই ক্যাজুয়াল শ্যুজ যেটা সেটা সিলেদার্স থেকেই কিনতে গিয়েছিলাম। তো এই লেদার এই ব্যাগটা, এটা কিন্তু ব্যাকপ্যাক, মানে এরকম ব্যাকপ্যাক, খুব ছোট এবং খুব কিউটও, আর অনেকগুলো পকেট রয়েছে, এখানে একটা পকেট রয়েছে বেশ বড় মতো, তারপর এখানে যে পকেটটা রয়েছে সেই পকেটটাও বেশ অনেকটা, মানে অনেকটাই ডেপথ আছে, আবার এখানে একটা পকেট রয়েছে, প্লাস এখানে একটা বড় যেটা আচ্ছা স্পেস হয়, এটা বেশ স্পেশিয়াস, আমি ভাবলাম বোধহয় এটা টুইটির জন্য কিনেছে। তো তারপর প্রান্তিক বললো যে না, এটা আমি তোমার জন্য কিনেছি, টুইটির জন্য পরে ওকে নিয়ে এসেই কিনবো, আর টুইটি এত সিম্পল ব্যাগ আমার মনে হয় না ওর খুব একটা পছন্দ হবে, ও দেখেছে বাট নেওয়ার জন্য কোনো বায়না করেনি, আর ওকে এসছে একবার দেখে আসি। যাই হোক, তোমাদেরকে একটা আপডেট দেওয়াই হয়নি, আমাদের তো রেজিস্ট্রেশন হবে ফ্ল্যাট, আমাদের নতুন ফ্ল্যাটে রেজিস্ট্রেশন করতে হবে, তো রেজিস্ট্রেশনের ডেট এখনও ফিক্সড হয়নি, কিন্তু সম্ভবত এই উইক ইয়ার নেক্সট উইকের মধ্যে আমাদের রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। তারপর হ্যান্ডওভারের ব্যাপার আছে, কারণ অফিসিয়ালি সমস্ত পেপার টেপার এগুলো দেওয়া টেওয়া ক্লিন হয়ে গেলে তারপর আমরা হ্যান্ডওভার পাবো, হ্যান্ডওভার পেলে চাবিটা পেয়ে যাবো, যখন ইচ্ছা তখন ফ্ল্যাটে যেতে পারবো, কারোর পারমিশন লাগবে না, আর দ্বিতীয় কথা হচ্ছে ওদের যে টাইমিংটা থাকে ওই টাইমিংয়ের মধ্যে আমাকে যেতে হবে না। তো যাই হোক, আমার তো ইন্টেরিয়ারকে দেখানো হয়েই গেছে, তো ইন্টেরিয়ারকে অ্যাডভান্সও করে দিয়েছি আমরা,
এখন 3D ওয়ার্ক চলছে, দেখা যাক 3D ওয়ার্কটা কেমন হয়। তারপর 3D ওয়ার্ক কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা কিছু এডিট করব আর কিছু অ্যাপ্রুভ করে নিয়ে তারপর আমরা কাজে লেগে পড়বো। তো যাই হোক, ওই জন্য ওই দিককার কাজ নিয়েও আমরা বেশ ব্যস্ত রয়েছি। আমার যে কী দিন যাচ্ছে, কখন সকাল হচ্ছে কখন রাত হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। সন্ধেবেলা যখন আমরা খেলতে বসেছি তখন ভাবছি ও মাই গড, আমি সারাদিনে কিছু ভিডিওই শ্যুট করলাম না, যাই হোক একটুখানি ভিডিও শ্যুট করে নিই। তো যাই হোক, এখন আমি ভিডিওটা এডিট করব, পাশাপাশি অফিসের কাজও করব, অনেকগুলো কাজ আছে। তো তারপরে চুইটিকে আনতে যেতেও হবে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।